মানুষ কি চা বিএনপি জানে না কি চা আর বিএনপি এটাও জানে ভোট হলে তাদের খবর নাই কারণ কি করবে বাধ্য হয়ে তা আন্দোলন ভাবতে তো আমরা সেটাকে সমুচিত জবাব আগামী নির্বাচন হবে ঐতিহাসিক বিদেশিদের মাথা ঘামানোর দরকার নেই বিএনপি পদযাত্রার আড়ালে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আন্দোলনে ব্যর্থ নির্বাচনেও ব্যর্থ হবে এজন্য তারা এখন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিদেশিদের কাছে নালিশ করছে লবিং করছে টাকা ছড়াচ্ছে শেখ হাসিনাকে হটিয়ে দিবে এটাই একমাত্র ষড়যন্ত্রের মূল কথা তিনি বলেন বিএনপি গুলশানে গুজবের কারখানা চালু করেছে এখান থেকে সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অনলাইনে আজগুবি মিথ্যা কথা বলছে এই গুজবের কারখানা বন্ধ করতে হবে নয়াপল্টনে এদের মিথ্যাচারের কারখানা এখান থেকে তাদের গলার জোর বিষদগার সমানে চলছে শুক্রবার বিকালে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপি জামায়াতের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নয় বিএনপি জনগণের রোষানলে পড়েছে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে যারা পদযাত্রা করছে তারা জনগণের রোষানলে পড়েছে দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে জনগণ শেখ হাসিনার উন্নয়ন দেখে মুগ্ধ সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনা বিদেশে নালিশ করতে যাননি দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য গেছেন বিদেশ থেকে শেখ হাসিনা যথাযথ সহযোগিতার আশ্বাসও পেয়েছেন তিনি বলেন সংবিধানই বলে দেবে কিভাবে নির্বাচন হবে বিদেশি বন্ধুদের বলবো বিএনপি যতই নালিশ করুক আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু পক্ষপাতমুক্ত ও ঐতিহাসিক এ নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই ওবায়দুল কাদের বলেন ফখরুল সাহেব আওয়ামী লীগকে অবৈধ দল অনির্বাচিত সরকার বলে আসলে বিএনপি অবৈধ দল 9 বছরে ফখরুল সম্মেলন ছাড়া মহাসচিব তাদের দলের ভেতরই গণতন্ত্র নেই দেশে গণতন্ত্র আনবে কিভাবে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের ভোটে বিজয়ী হবে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা সত্যের প্রশ্নে আপোষ করেন না